বিশ্বায়নের বিপরীতে তৃতীয় বিশ্বের একজন সাধারণ মানুষের যাপিত জীবনের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের বেদনা নিয়েই তৈরি হয়েছে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর নতুন সিনেমা আলফা। 26 এপ্রিল দেশের 10টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমাটি। শনিবার ফিল্ম আর্কাইভে হয়ে গেল আলফার বিশেষ প্রদর্শনী। রাউন্ডের সময় কিছু মসজিদ মোনাজাতের ছবি লাইছে। সিনেমার বিলবোর্ডের খবর কি কিছু পাইতাছেন আজকাল? নাকি ডিজিটালে সব খায়া ফলাইছে? গেরিলার পর আলফার মধ্য দিয়ে 8 বছর পর চলচ্চিত্রে ফিরলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু। কোনো মুক্তিযুদ্ধের সিনেমা নয়, একেবারে ভিন্ন গল্প আর ভিন্ন সুরের নতুন এক শিল্পমালা আলফা, যেখানে উঠে এসেছে মানুষ আর মানবতার বাণী। যান্ত্রিক নাগরিক জীবনের জঞ্জালকে পাশ কাটিয়ে একজন শিল্পীর জীবনবোধের গল্প। একটি নিরীক্ষাধর্মী ছবি, এটি আমার খুবই ব্যক্তিগত ছবি। 2014-15 যখন সারা দেশ আগুনে জ্বলছে, সেরকম সময় আমি ভেবেছি যে এরকম একটি দেশের জন্য কি লড়াই করেছে কিনা, তাহলে এই দেশের একজন মানুষের এখনকার অস্বস্তিটা কোথায়, আমরা দেখতে পাবো যে একটা মানুষের অস্বস্তি কোন পর্যায়ে গিয়েছিল তখন। বাপ লাগে না, নাং ভাতার লাগে, এখান তুই ভালো জানিস। যদিও নির্মাতা বলছেন তিনি বিশেষ কোনো গল্প বলতে চাননি, চেয়েছেন সেলুলয়েডের ক্যানভাসে শিল্পের কথা বলতে, তবে বিশেষ প্রদর্শনী শেষে দেশের সিনেমার মানুষেরা বলছেন আলফার মধ্যে দিয়ে চলচ্চিত্রের নতুন একদিনের সূচনা করলেন নির্মাতা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু। বাচ্চু ভাই, এই ছবিতে আমি মনে করি গেরিলা থেকে ওনার একটা স্পষ্ট ডিপার্চার হয়েছে। মনে হচ্ছে একজন তরুণের ভাবনার একটা ছবি দেখছে, এবং সেটা আমি মনে করি যে এই যে তার যে পূর্বাপর ভাবনার মধ্যে যে থাকার একটা ব্যাপার ছিল আগের কাজগুলো থেকে, যদি আমরা বিবেচনা করি সেখান থেকে সে একেবারেই অন্যভাবে একটা ছবি চিন্তা করেছেন। আলফা দেখলাম, অসাধারণ একটি ছবি আমার কাছে মনে হয়েছে। কোনো প্রথাগত কোনো গল্প বলার চেষ্টা নেই, কিছু অভিজ্ঞতা, কিছু সময়কে ধরার চেষ্টা। ছবিটার মধ্যে আমরা দেখেছি মানবিকতার জয়, মানুষ মানুষের জন্য অনুভব করে, এবং অনেক ধর্মের, অনেক বর্ণের, অনেক বিশ্বাসের কথা পরস্পরিত হয়ে ছবিটা একটা উচ্চ মাত্রা চলে গেছে। সিনেমাটিতে অভিনেতা এটিএম শামসুজ্জামান ছাড়া বাকি প্রায় সব নতুন মুখ। এই ধরনের ক্যারেক্টার করা আসলে আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, আমি এই ধরনের ক্যারেক্টার আগে কখনো করিনি। আমার চরিত্রটার নাম হচ্ছে গোলেনুর। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, আমি মানে এফোর্ট দেওয়ার চরিত্রটাকে ফুটিয়ে তোলার। এর আগে নির্মাতা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু 71-এর যিশু ও গেরিলা নির্মাণ করেও প্রশংসিত হয়েছিলেন। বুলবুল আহমেদ, জয় 71, ঢাকা।